আমরা এখন এগিয়ে যাচ্ছি পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চলের মধ্যের যে ওয়াচ টাওয়ার আছে, যেটা সেই দিকে চলে যাচ্ছি আমরা, আপনাদের দেখাবো সেই ওয়াচ টাওয়ারের যাওয়ার যে ইটের সলিং রাস্তা আছে, সেই রাস্তা আপনারা দিয়ে যেতে হয়। মূলত হরিণঘাটার ঢোকার পরে যে গোলঘরটি আছে, প্রথম ওখান থেকে ঢুকে ব্রিজটি পার হয়ে পশ্চিম দিকে হাঁটতে হয় ওয়াচ টাওয়ারটির জন্য। সেই ওয়াচ টাওয়ারটি কিন্তু এই যে সরু রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছি, এই রাস্তা দিয়েই কিন্তু সামনে এগিয়ে যেতে হবে ওয়াচ টাওয়ারের জন্য। সেখানে কিন্তু চারতলা বিশিষ্ট একটি ওয়াচ টাওয়ার আছে। এই চারতলার উপর থেকে কিন্তু আশপাশের সকল সৌন্দর্য উপভোগ করা যায়। পাখির কিচিরমিচির বলেন, আর হরিণের আওয়াজ বলেন, হরিণের কণ্ঠের আওয়াজও কিন্তু শোনা যায়, বাদুড়ের কিচিরমিচির, সকল কিছু মিলিয়ে কিন্তু একটা খুব সুন্দর মনোরম পরিবেশ সৃষ্টি হয় এখানে হরিণঘাটার ভিতরের। আমরা চলে যাচ্ছি সেই ওয়াচ টাওয়ারের দিকে। সেখানে কিন্তু পাশে দুইটি গোলঘর আছে, এরপরে পাশে তার পাশে আছে বসার জায়গা, যেখান থেকে বসা যায়। দেখেন যে পাশের সৌন্দর্যটা আসলেই কিন্তু মনোরম একদম। এই আমরা চলে যাচ্ছি সেই পাশের সৌন্দর্যটা কিন্তু দেখাচ্ছি আপনাদের, আর ভিতরের যাওয়ার জন্য যে রাস্তাটা, সেই রাস্তাটা থেকেও কিন্তু এই দুই পাশে খুব সুন্দর একটি জায়গা। আমরা চলে যাচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা যেখান থেকে যাচ্ছি তার পাশ দিয়েই কিন্তু একটি খাল চলে গেছে এই হরিণঘাটার ভিতর দিয়ে আঁকাবাঁকা এই খালটি। এই খালটি দিয়ে কিন্তু একদম ঝাউবনে যাওয়া যায়। ঝাউবনটা কিন্তু একদম বিশখেল নদীর চরে। সেখানে নদীর ঢেউ, পাখির গান, এরপরে যে অতিথি পাখি যেগুলো আসে সেগুলো কিন্তু আমাদের সেই ঝাউবনের পাশ থেকেই দেখা যায়। এই কিন্তু আমাদের যে খালটি চলে গেছে আঁকাবাঁকা, সেই খাল, এই এই খালটি দিয়েই কিন্তু একদম চলে যাওয়া যায় বিষখালী নদী। সেই বিষখালী নদী কিন্তু বঙ্গোপসাগর একদম আমাদের দক্ষিণাঞ্চলের যে দক্ষিণাঞ্চল থেকেও একদম সর্বদক্ষিণে বঙ্গোপসাগর, সেই বঙ্গোপসাগর কিন্তু এই পাথরঘাটার পাশেই অবস্থিত। আর এই পাথরঘাটা কিন্তু এই খালের যে নেছে এই খালটা দিয়েই দেখা যায়। আমরা দেখাচ্ছি সামনের যে পর্যটক আসছে তাদের, তারা কিন্তু ঘুরে কিন্তু ওয়াচ টাওয়ার দেখে এখন চলে আসছেন। এই যে যে রাস্তাটা চলে গেছে ওয়াচ টাওয়ারের দিকে, এটি কিন্তু একদম আঁকা বাঁকা অবস্থায় গেছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু শুরু থেকেই আপনাদের দেখাচ্ছি যে রাস্তাটা, সেই রাস্তা কিন্তু একটু একদম ওয়াচ টাওয়ারের কাছাকাছি আসলে দুই পাশের যে বড় বড় গাছ, অনেক খুব সুন্দর কিন্তু সৌন্দর্যটা এখানের। আমরা কিন্তু বলছি যে দুই পাশে কিন্তু বড় বড় গাছ আছে আমাদের এখানে। আর এখানে কিন্তু বছরের সকল সময় কম বেশি পর্যটন প্রেমী যারা আছে, সৌন্দর্য প্রেমী, তারা কিন্তু সবাই দেখতে আসে আমাদের এই হরিণঘাটার বনাঞ্চলটি। হরিণঘাটার বনাঞ্চলটি প্রকৃতি যে কত সুন্দরভাবে সাজিয়ে তুলছেন তার কেউ এসে না দেখলে বুঝতে পারবেন না। আমি কিন্তু অল্প কিছুটাই আপনাদের কাছে আপনাদের দেখাতে পারছি বলে মনে হয় যে কিভাবে ভিতরে সৌন্দর্যটা আছে বা কিভাবে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। দেখেন যে ভিতরে কত সুন্দর, সামনে একটি গাছ কত বড়, তার শাখা প্রশাখা আঁকা বাঁকাভাবেই উপর থেকে চারদিকে চলে যাচ্ছে। ভিতরে কিন্তু এখানে অনেক পর্যটক আসছে দেখা যায়। যে গাছটির কথা বললাম সে গাছটি কিন্তু একদম পাশেই কত সুন্দরভাবে আছে এখানে। আমরা এখন কথা বলবো এই হরিণঘাটা বনাঞ্চলে ঘুরতে আসা পর্যটকদের সাথে।
অন্য জায়গায় গিয়েছিলি তার থেকে কেমন? না, কুয়াকাটার বিষয় তো আলাদা, সে জায়গা আবার অন্যরকম, আর এই জায়গার পরিবেশ জায়গার মতো ভালো লাগে জায়গা। দেখে আমরা অনেক কিছু দেখতে পাই, সবুজ ভালো লাগে তো সব, সেটাই দেখি চারপাশ সবুজ, অন্যরকম একটা যে ভালো লাগাটা তৈরি হয়, সেটি মিষ্টি কেমন আসলে লাগে। বরগুনার এই যে পাথরঘাটা উপজেলার লাল দিয়ে চর, এটা একাধারে যেমন সুন্দরবনের অংশ বিশেষ, বরগুনা জেলায় 65 বর্গ কিলোমিটার, সেই অংশ বিশেষ হিসেবে এখানে কিন্তু সুন্দরবনের একটা ফ্লেভার পাওয়া যায়, পাশাপাশি কিন্তু আপনি এখানে দেখবেন কুয়াকাটার মতো বিচ আছে। সুতরাং আমার মনে হয় যে এখানে যদি মানে আবাসিক কোনো এরিয়া করা যেত তাহলে আরও ভালো হতো, দূর থেকে যারা পর্যটকরা আসে তাদের থাকার একটা সুবিধা হতো, তারপর হচ্ছে খাওয়ার জন্য যদি ভালো কোনো রেস্টুরেন্টের ব্যবস্থা করা যেত, আর সবচেয়ে বড় যেটা জিনিস হচ্ছে যাতায়াত ব্যবস্থাটা আমার মনে হয় ভালো না। রাঙামাটি বা বান্দরবনে যাই সেখানে আমরা শুধু পাহাড় দেখতে পাই, কক্সবাজার গেলে আমরা শুধু সমুদ্র দেখতে পাই, কিন্তু এখানে আসলে আমরা একভাবে যেমন বনের স্বাদটাও পাচ্ছি আবার সাগরের স্বাদটাও পাচ্ছি। আমার মনে হয় এই দিক থেকে ভালো, কিন্তু যদি এই সামগ্রিক বিষয়টা একটু উন্নতি করা যায়। আপনি তো পর্যটক হিসেবে এখানে আসছেন সৌন্দর্য ঘুরে দেখার জন্য, একজন সৌন্দর্য প্রেমী হিসেবে আসলে আপনি কিরকম দেখতেছেন, আপনার কিরকম লাগতেছে এই এলাকাটা? এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, তাছাড়া এলাকার যে বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা বিভিন্ন সময় আসে, তো আমরা এখানে প্রায় প্রায় আসি, কিন্তু এখানে কোনো ভালো একটা রেস্টুরেন্ট নাই যে এখানে আমরা খাবার দাবার খাবো, কোনো হোটেল নাই। হ্যাঁ, এখানে যদি সরকারিভাবে ভালো একটা উদ্যোগ গ্রহণ করে সরকার তাহলে হয়তো এখানে আরও ভালো এবং উন্নত হওয়ার সম্ভাবনা আছে। এই পাথরঘাটার এই যে হরিণঘাটা পর্যটন এলাকার যে সৌন্দর্য, এই সৌন্দর্য নিয়ে আমরা কথা বলবো আমাদের পাথরঘাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও পাথরঘাটা উপজেলা নাগরিক অধিকার ফোরামের সভাপতি শফিকুল ইসলাম খোকন ভাইয়ের সাথে। আসলে আমাদের আমরা দেখতে পাচ্ছি যে এই হরিণঘাটা বনাঞ্চলটি লাল সবুজের রঙেই সাজিয়েছেন। আসলে আমরা এই হরিণঘাটা সম্বন্ধে আমরা এই আর জানতে যাব শফিকুল ইসলাম খোকন ভাইদের। ধন্যবাদ পাথরঘাটা নিউজ টিমকে। বিষয়টা হলো যে পাথরঘাটা হরিণঘাটা একটি অন্যতম পর্যটন কেন্দ্র, এখানে পর্যটকরা প্রতিদিনই আসা যাওয়া করে। এখানে আমাদের এই হরিণঘাটা কেন্দ্র বর্তমানে সম্প্রতি পাথরঘাটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের উদ্যোগে লাল সবুজে নতুন সাজে নতুন রূপে এই হরিণঘাটাকে সাজানো হয়েছে। এজন্য পাথরঘাটা উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এই হরিণঘাটা একটি সম্ভাবনাময় জায়গা, যে জায়গাটা আসলে না দেখলে বোঝা যাবে না যে এটার কতটা সৌন্দর্য আছে। তবে পাথরঘাটায় হরিণঘাটাটা যদি আমার একটি প্রস্তাব হচ্ছে যে ফুড ট্রেইল, অর্থাৎ হরিণঘাটা বনে যে ব্রিজটা, এই ব্রিজটা এখন পর্যন্ত যতটুকু আছে অনেক জায়গায় ভাঙা আছে, এটা খুব দ্রুত মেরামত করা হোক। পাশাপাশি আমরা জানতে পেরেছি যে এমপি মহোদয়, বিশেষ করে সংরক্ষিত এমপি মহোদয়, উনি 1 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন, এটা যেন যথাযথভাবে সঠিকভাবে এটা কাজ করা হয়। এবং পাশাপাশি আমার প্রস্তাব হচ্ছে যে এই ব্রিজটি একেবারে লাল দিয়ার চর হয়ে একবার পশ্চিম থেকে ঘুরে যদি আমাদের এখানে ওয়াশ টাওয়ার আছে সেইখানে যদি যুক্ত দেওয়া হয় করা হয়, তাহলে একই সাথে হরিণঘাটা বন পাশাপাশি নৌ বন্দর, অর্থাৎ পর্যটকরা একই সাথে বন দেখতে পারবে, পাশাপাশি
নদী বন্দরও দেখতে পারবে। এছাড়া আমার আরও একটি প্রস্তাব হচ্ছে যে এই ব্রিজের সাথে সাথে যদি একটি যেমন শিশু পার্কে ছোট ট্রেন আছে, এরকমের ট্রেন যদি এখানে দেয়া হয় তাহলে দেখা গেছে যে খুব স্বাচ্ছন্দ্যে এবং অল্প সময়ে এই এত বড় বন পর্যটকরা উপভোগ করতে পারবে। এ কারণে দেখা গেছে যে এই ট্রেনটা হলে অনেক দুর্ঘটনা থেকেও পর্যটকরা মুক্তি পাবে, যেটা এখন অহরহ হয়ে থাকে। যদি এই ব্রিজটার পাশাপাশি যদি ট্রেনটা দেওয়া হয় তাহলে নতুন রূপে আরেকটি আনন্দ যোগ হবে পর্যটকদের। ধন্যবাদ।